এদিকে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেজন্য তৃতীয় পক্ষকে দোষছেন বুবলি। সম্প্রতি তিনি দাবি করেছিলেন বাইরের ওই একজনের কারণে তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে, যদিও সেই তৃতীয় পক্ষের নাম উল্লেখ করেনি এনায়িকা। বুবলি নাম না বললেও নেটিজেনদের ধারণা তিনি শাকিবের প্রাক্তন স্ত্রী অপবিশ্বাসের দিকেই আঙুল তুলেছেন। পরে নায়িকা বুবলি বলেছেন শাকিবের সঙ্গে অপুর বিয়ের খবর তিনি জানতেন না। তবে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, দেখুন, মানুষের জীবনে ব্যক্তিত্ব হচ্ছে বড় সম্পদ। যার কোনো ব্যক্তিত্বই নেই তার কোনো কথার জবাব দেওয়ার মানে তার কাছ থেকে আরো বড় আক্রমণের শিকার হওয়া। তাই তার কোনো কথার জবাব দেওয়ার রুচি আমার নেই। সবসময় ব্যক্তিত্ব রক্ষার শিক্ষা আমি আমার পরিবার থেকে পেয়েছি, তাই ব্যক্তিত্বহীন কারো কথার জবাব দিয়ে নিজের ব্যক্তিত্ব হানি করতে চাই না। অপু বিশ্বাস বলেন, আমার প্রিয় দর্শকরা এখনো আমাকে আগের মতোই ভালোবাসে। আসলে ভুলভ্রান্তি নিয়েই মানুষের জীবন, আমার জীবনেও নানা টানা পড়ে গেছে। তারপরও দর্শক জানে তাদের অপু কতটা দায়ী বা নির্দোষ, তাই তারা আগের চেয়েও আমাকে অনেক বেশি ভালোবাসে। আর এর প্রমাণ পেলাম সম্প্রতি আমার লাল শাড়ি ছবি শুটিং করতে। যখন মানিকগঞ্জে হরিরামপুর গেলাম সেখানে অবিশ্বাস্য ছিল, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আমাকে দেখতে ছুটে এসেছে। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।